একদম বিজয় মাছখান আছে আর ওই পারে দেখতে পাচ্ছ একদম ঘর চাষ করার লাইন মারাত্মক এবং কি চলছে ভাই সকল। তো ভাই আমার ইন্টো স্টার্ট করছে, আমি বলতে দেখো রামেন্দ্র সন্দতি বেশি ব্রিজের ওপর থেকে আমি ইন্টো স্টার্ট করছি। ওরা ভাই এখন ওখানে ঠাকুর দেখছে। তো বাই দ্য ওয়ে আমি তারা আমার পরিচয় দিদি, আমি তাপস সন্তান ব্লগিং টিভি ইউটিউব চ্যানেল চাই ফ্রম বহরমপুর। তো গাইজ আমি বেসিক্যালি ভেবেছিলাম যে আমার চ্যানেলে পুজো প্রস্তুতি পরিক্রমাটা করবো বাট টোটালি আমি কমপ্লিট করতে পারিনি, তার জন্য অনেক সরি। তো আজ থেকে আজকে হচ্ছে পঞ্চমী, একদম আজ রাত্রের মধ্যে ভিডিওটা আমি চলে আসবে। তো সবাইকে শুভ ষষ্ঠীর অগ্রিম শুভকামনা আমি আগে জানিয়ে এই ভিডিওটা আমি স্টার্ট করলাম। এবং আমি এখন যাবো হচ্ছে গঙ্গার ওপার বাপুজি ক্লাব। তো বাপুজি ক্লাবের ওখানে এবার যে উমেদ ভবন প্যালেসটা করেছে সেটার থিমটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো অল দ্য এই ভিডিওর ভেতরেই। তো আমি বেসিক্যালি আর নিচে যে থিমটা আছে সেখানে গেলাম না, কারণ ওখানে গেলে ভীষণ ভিড়, আমার টাইম লেগে যাবে। তো উমেদ ভবন প্যালেসের ওখানে যাবো, উমেদ ভবন এখানে করেছে। তো এখন সেখানে যাবো এবং তোমার সাথে দেখা হচ্ছে, আর চলো দেখা যাক। এবং যা যা চ্যানেল নতুন মনে করে সাবস্ক্রাইব করে দেবো ভাই, কারণ ভাই এখনই ঘুমতে ঘুরে তোমাদের জন্য ভিডিও করতে পারি ভিডিওটা। তো এখন আমি যাবো এবং তোমাদের সাথে দেখাবো, শেয়ার করবো অল দ্য কী কী করেছে না করেছি উমেদ ভবন প্যালেসে। অবভিয়াসলি আমি এখন মধ্যে যাইনি, তো এটাই হচ্ছে আমার ফার্স্ট যাওয়া। তো চল যাওয়া যাক, আর ইন্ট্রোটা বেশি বক বক না করে এনিমোর ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। তো দেয়ার আর ফার্স্ট লোকেশন মানে আজকে ভিডিও স্টার্ট করার ব্রিজের ওপর থেকে ভাই আবি যখন ভিডিও করছি, কারণ নিচে ওখানে দেখতে পাচ্ছ মারাত্মক একটু জুমটা কমা তো ঠাকুরটা দিকে জুমটা কমাবে। আচ্ছা ঠিক আছে, আর এটা হচ্ছে আদিযোগী ভাই, জুম করানো বলছে কারণ যাই না, আর পুরো লাইট শোটা হয়েছে ঠাকুরের উপর। আমি এটা ফার্স্ট মনে হয় এটাই তৈরি ভিডিও দেখেছিলাম আমার চ্যানেলের উপর, আমার যদি যা মনে হয়। তো ডাস্টবিনে আলাদা ব্যাপার, তো এখন এতদূর মানে দেখা যাচ্ছে। তো ঠাকুর তো আমরা অন ডিসপ্লে দেখতে পাচ্ছি এখানকার ঠাকুর কীরকম করছে, আমি আর যাওয়ার রিস্ক নিচ্ছি না, মারাত্মক ভিড়। যদি পারি তাহলে দিনের বেলায় যাবো, বাট এটা তোমাকে দেখেছিলাম মানে এখন কিরকম কি লাগছে দেখতে বলতো। তো দেখে নাও, কাশফুল ফুটেছে আর শিউলি ধরেছে, সদা সদা মাটির গন্ধ এসেছে, সাদা সাদা মেঘ বেড়ায় ভেসে আকাশে, পুজো এসেছে দেখো পুজো এসেছে, চলবে আজ চল সব। বড় মা ওই দিকে কি কি জায়গার নাম ভুলে গেছি এত ঘুরেছে বাপু ছিলাম। তো এবারে থিম যেটা করেছে রাস্তার উমেদ প্যালেস ভবন, তো সামনে মাতৃ প্রতিমা, আর ভিড়টা অতটা বেশি নেই, ভিড় অনেকটাই কম আছে। তো এখন ধরো এবার পুজোর সামনে ঢুকা যাক এবং যাবো দেখবো কেমন কী লাগছে, অবভিয়াসলি তোমাদেরকেও দেখাবো। এবং আর সিম্পল ধরতে আজকে পরে ভিড়টা কিন্তু অতটাও নাই, মানে আমরা হালকা কিছু লাইন যাওয়ার পরে আমরা পৌঁছতে যাবো ভেতরে। তো আর ভেতরে যাওয়া যাক, তারপর দেখা যাচ্ছে। ফাইনালি ভাই এন্ট্রি, আর ভেতরে যাবো দেখা যাক। অনেকক্ষণ দাঁড়ানোর পর ফাইনালি বার ঢুকতে পারছি আর ভেতরে, আর দয়া করে প্যান্ডেলে হাত দিবেন না ঠিক আছে, মনে রাখবেন। অ্যান্ড দেয়ার ওয়াজ দ্য অলথিং ভাই, হাওয়া পাচ্ছি, এত কুলার মোলা চলছে ভাই, চাপ নাই একদম। ভাই মেয়েদেরকে ঢাকতে দিচ্ছে, ছেদেরকে বের করে দিচ্ছে। আজ উমেদ ভবন প্যালেসের যে ভিডিও সেটা কমপ্লিট করলাম, এবং তোমরা এখানকার ছোটো সিনেমাটিক এনজয় করো, দেখো সিনেমাটা কেমন লাগছে অল দ্য, জানিও ভাই কেমন সিনেমাটা। One
eternity later. Finally, bhai chhane chhe ajke video ta ami ekhane end korchi. I hope tomader video bhalo laglo. Video ta obviously bhalo lagle like share and subscribe korte bhulo na. Dekha hocche eta hoyto part 1 dilam ami. Erpor ekta next part obviously dekha hocche. To bye bye. দেখা হচ্ছে ঠিক আছে বাই বাই অ্যান্ড স্টেশন পুজোতে ভালো করে ঘুরো আমার তো সবাই শুভ ষষ্ঠী বস ফিজিক্যালি সকালটা মানে ভিডিওটা কালকে সকালে আসছে এখন আসবে না তো দেখা হচ্ছে নেক্সট এপিসোড বাই বাই অ্যান্ড স্টেশন